আমরা হচ্ছে কি আজ Vue.js সেটআপ দেব আপনি হচ্ছে কি দুভাবে Vue.js ইনস্টল দিতে পারেন এক হচ্ছে কি বাইট ইউজ করে এবং আরেকটা হচ্ছে কি আপনি যদি Vue.js এর সাইডের ভিতরে চলে যান দেন হচ্ছে কি গেট স্টার্টে চলে যান কুইক স্টার্টে গেলে আপনি হচ্ছে কি একটা কমান্ড পাবেন npm init vue latest এভাবে হচ্ছে কি আপনি Vue.js ইনস্টল দিতে পারেন আমি হচ্ছে কি এইভাবে নয় আমি হচ্ছে কি আপনার বাইট দিয়ে হচ্ছে কি সেটআপ দিচ্ছি তো বাইট দিয়ে সেটআপ দেওয়ার জন্য আপনি যদি গেট স্টার্টের ভিতরে চলে যান তাহলে একটু নিচে নামলে আপনি দেখবেন গিয়ে npm create বাইট লেটেস্ট এটা হচ্ছে কি কমান্ড আপনি যদি ইয়ার্ন দিয়ে ইনস্টল দিতে চান তাহলে হচ্ছে কি এটা দিয়ে দিতে পারেন অথবা আপনি যদি pnpm দিয়ে ইনস্টল দিতে চান তাহলে হচ্ছে কি এটা দিয়ে দিতে পারেন তো আমি হচ্ছে কি npm দিয়ে ইনস্টল দিচ্ছি তো আমি যদি এটা ইনস্টল দেই দেন যদি আমি আমার প্রজেক্টের ভিতরে চলে যাই এটা হচ্ছে কি আমাদের প্রজেক্টের ডিরেক্টরিটা ছিল সো আমি হচ্ছে কি এই জায়গার ভিতরেই ইনস্টল দিচ্ছি আর কি দেন হচ্ছে কি আমার হচ্ছে কি প্রজেক্টের নেম দিতে হবে আমি ধরেন ফ্রন্ট এন্ড নাম দিচ্ছি এফ ফ্রন্ট এন্ড সো আমি হচ্ছে কি ভিউ যেহেতু সেট আপ দেবো ভিউটা সেট আপ দিলাম আমার টাইপ স্ক্রিপ্ট দরকার নেই আমি হচ্ছে কি জাভা স্ক্রিপ্ট দেবো তো জাভা স্ক্রিপ্ট দিলাম এই হচ্ছে কি আমাদের প্রজেক্ট সেট আপ দেওয়া শেষ দেন হচ্ছে কি আমি যদি আমাদের প্রজেক্টের ভিতরে ঢুকি ফ্রন্ট এন্ড তারপরে হচ্ছে কি আমাদের যেটা করতে হবে npm ইনস্টল অ্যান্ড npm রান ডেভ সো আমি যদি দেই তাহলে আপনি দেখতেছেন যে আমাদের প্রজেক্টটা হচ্ছে কি 5173 এই পোর্টে হচ্ছে কি রান হয়েছে তো আমি যদি একটু কপি করি দেন হচ্ছে কি আমি যদি আমার লোকাল হোস্টের ভিতরে চলে আসি এই জায়গায় যদি আমি একটা লিখে দেন হচ্ছে যদি আমি ইন্টার দিই তাহলে দেখবে যে আমার প্রজেক্টটা হচ্ছে কি রান হয়েছে এটাই হচ্ছে কি সিম্পল একটা ভিউর প্রজেক্ট আর কি এটার উপরেই হচ্ছে কি আমরা কাজ করব তো আমাদের যেহেতু 5173 এই পোর্টের উপরে রান হয়েছে আমার অবশ্যই এই পোর্টটা মনেও থাকবে না এবং এই পোর্টটা হচ্ছে কি আমি ব্যাকএন্ডের মধ্যে আমি ইউজ করিনি আমি হচ্ছে কি পোর্ট ইউজ করব 3000 হচ্ছে কি পোর্ট আমি ইউজ করব সো আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে কি এই পোর্টটা চেঞ্জ করে ফেলা তো এই পোর্টটা চেঞ্জ করতে হলে আপনাদের যেটা করতে হবে আমি যদি আমার প্রজেক্টটা আমার হচ্ছে কি পিএসপি মাই অ্যাডমিনে ওপেন করি দেন হচ্ছে কি আমি যদি বাইট কনফিগারের ভিতরে চলে যাই এই জায়গায় হচ্ছে কি আমি সার্ভারের পোর্টটা বলে দিতে পারবো তো আমি হচ্ছে কি সার্ভার লিখলাম দেন হচ্ছে কি পোর্ট দিয়ে আমি যেই পোর্টটা হচ্ছে কি দিব সেটা দিয়েই হচ্ছে গিয়ে প্রজেক্টটা হচ্ছে রান হবে এই জায়গায় যদি আমি অন্য কোনো পোর্ট দিই তাহলে সেই পোর্টটা দিয়েই রান হবে এটাই হচ্ছে গিয়ে জাস্ট পোর্টটা চেঞ্জ করা আর কি তো আমি যেহেতু পোর্টটা চেঞ্জ করছি আমাদের হচ্ছে গিয়ে এই সার্ভারটা একবার অফ করতে হবে দেন হচ্ছে গিয়ে আবার আপনার রান করতে হবে যেহেতু আমি হচ্ছে গিয়ে npm ইনস্টল দিছি অলরেডি আমি হচ্ছে গিয়ে npm রান ডেভ এটা দিচ্ছি জাস্ট এটা যদি দেই তাহলে হচ্ছে গিয়ে 3000 পোর্টের ভিতরে আমাদের প্রজেক্ট হচ্ছে গিয়ে রান হয়ে গেছে তো আমাদের তো হচ্ছে কি প্রজেক্ট রান হয়ে গেছে এখন হচ্ছে কি আমি প্রজেক্টটা একটু গুজগাছ করে ফেলবো আর কি কারণ আমার বাড়তি যে ফাইলগুলো আছে এগুলো আমার দরকার নেই এই ফাইলটা হচ্ছে কি আমি ডিলিট করে দিই ASBGটা আমার দরকার নেই দেন হচ্ছে কি কম্পোনেন্ট কোনো প্রকার কম্পোনেন্টও আমার দরকার নেই দেন হচ্ছে গিয়ে আপনার অ্যাপ ডট ভিউর ভিতরে যদি আমি চলে যাই শুধুমাত্র আমি এই জায়গার মধ্যে লিখে দিই অ্যাপ আর কিছু আমার আপাতত দরকার নেই এটা কাটটা দেন স্টাইলের যা আছে সব কিছু হচ্ছে কি ডিলিট সো আমি যেটা করব আমি হচ্ছে কি স্ক্রিপ্টে একটু নিচে নামিয়ে নিয়ে আসি অ্যান্ড হচ্ছে কি টেম্পলেটটা উপরে থাকুক আমি হচ্ছে গিয়ে আপনার ভিউ টু এর ভিতরে অনেক বছর ধরে হচ্ছে কি কাজ করছি সো ভিউ টু এর ভিতরে হচ্ছে কি যেটা ছিল আপনার হচ্ছে কি টেম্পলেটটা উপরে ছিল স্ক্রিপ্টটা হচ্ছে কি নিচে ছিল ওইভাবে কাজ করতে করতে না এখন স্ক্রিপ্টটা উপরে টেম্পলেটটা নিচে দেখলেই আমার কিরকম উল্টা উল্টা মনে হয় তো যাই হোক একভাবে দিলেই হয়েছে দেন হচ্ছে গিয়ে মেন ডট জিএস আপাতত আমার কোনো কাজ নেই স্টাইলের ভিতরে যা আছে আমি হচ্ছে গিয়ে ফাইলটা রাখি বাট হচ্ছে গিয়ে ভিতরে যা আছে সব হচ্ছে গিয়ে ডিলিট করে দিই সো আপাতত আমাদের হচ্ছে গিয়ে সব কিছুই কমপ্লিট দেন হচ্ছে গিয়ে আমি যদি একটু দেখি তাহলে আমি দেখবো যে আমাদের অ্যাপটা শুধুমাত্র এই জায়গার মধ্যে রান হয়েছে তো আমি এখন কি কি কাজ করব আমি যদি একটু ওভারভিউ আপনাদেরকে দিয়ে নেই তাহলে হচ্ছে গিয়ে পরবর্তী কাজ করা মনে হয় আমাদের জন্য সুবিধা হবে আমি হচ্ছে গিয়ে শুধুমাত্র লগিং নিয়ে এখন কাজ করব যদি আমি দেখি যে লগিংটা খুব সুন্দরভাবে আমরা করতে পারতেছি দেন হচ্ছে গিয়ে আমরা ডিজাইন করে টেলুন সিএসএস ইউজ করব ডিজাইন করার জন্য সো দেন হচ্ছে কি আমরা ডিজাইন করে ফর্ম টর্ম বিল্ড করে তারপরে হচ্ছে গিয়ে আগাবো কিন্তু ফার্স্ট সিরিজে আমি শুধুমাত্র লগিংটা নিয়ে কাজ করবো